নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির মাটিগাড়া চানমনি মন্দিরে। আমরা সকলেই জানি আজ মহাশিবরাত্রি এবং শহর শিলিগুড়ি সংলগ্ন এই কিন্তু সব থেকে বড় শিবরাত্রির মেলা হয়ে থাকে এই চানমনি ময়দানে। সকাল থেকেই বহু ভক্তদের ভিড় কিন্তু শুরু হয়েছে এই চানমনি মন্দিরে। যদিও এখনো যা জানা যাচ্ছে যে দুপুর 3টের পর থেকে কিন্তু মহাশিবরাত্রির যে চতুর্দশী, সেই চতুর্দশী লাগবে, তবে তার আগে থেকেই সকাল থেকেই কিন্তু বহু ভক্তদের ভিড় রয়েছে শিলিগুড়ির চানমনি মন্দিরে। এই মুহূর্তে চানমনি মন্দিরের চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সন্ধ্যার পর কিন্তু বিশাল মেলা হয় এই চানমনি মন্দিরে। প্রত্যেক বছর শিলিগুড়িতে শিবরাত্রি, মহাশিবরাত্রি উপলক্ষে এই মেলা হয়ে থাকে। যদিও করোনার জন্য 2 বছর এই মেলা বন্ধ ছিল, কিন্তু তারপর আবারও কিন্তু এবছর এই চানমনি মেলা শুরু হয়েছে। বহু ভক্তদের ভিড় ইতিমধ্যে শিলিগুড়ি চানমনি মন্দিরে। সরাসরি চানমনি মন্দিরের চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখি, বিভিন্ন পৌরাণিক কথা অনুযায়ী মান্যতা রয়েছে যে আজকের দিনেই কিন্তু মাতা পার্বতী সতীর দেহত্যাগের পর মাতা পার্বতী রূপে জন্ম নেন দেবী, এবং তারপর আজকের দিনেই কিন্তু মাতা পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শিব ঠাকুর, এবং আজকের দিনটিকেই কিন্তু মহাশিবরাত্রি হিসাবে মান্যতা রয়েছে। তার পাশাপাশি আরও বেশ কিছু পৌরাণিক মতে আরও নানা ধরনের কথা রয়েছে এই মহাশিবরাত্রি নিয়ে। তবে এই মহাশিবরাত্রির পেছনে যে মূল কারণ রয়েছে তা যাই হোক না কেন, আজকের দিনটি মহাশিবরাত্রি কিন্তু ভারতবর্ষের সর্বত্র জোরসোরো করে পালন করা হয়, এবং শিলিগুড়িতেও কিন্তু সবথেকে বড় মেলা বসে শিলিগুড়ি মাটিগাড়ার চানমনি মন্দিরে। বহু ভক্তদের সমাগম এবং তার পাশাপাশি বহু দোকান থাকে এই চানমনি মন্দিরে। এই মুহূর্তে চানমনি মন্দিরের চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে। সন্ধ্যার পর থেকে এই চানমনি মন্দিরে কিন্তু ভিড় আরও বাড়তে শুরু করে। এবং সকাল থেকে এই মুহূর্তে আপনারা আমাদের খবর সময় পেজে সরাসরি দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় রয়েছে চোখে পড়ার মতন। যতই বেলা বাড়বে এই ভিড় কিন্তু ততই বাড়ে। দেড় রাত্রি পর্যন্ত চলে এই চানমনি মেলা এবং মহাশিবরাত্রির পরব আজ সারা রাত, এবং গতকাল আগামীকালকেও কিন্তু রয়েছে মহাচতুর্দশীর শিবরাত্রি। ফলে এবছর কিন্তু 2 দিন ব্যাপী চলবে এই মহাশিবরাত্রির মেলা। সকাল থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু ভক্তদের ভিড়।
ভোলে বাবা মাথায় জল ঢালার জন্য, মহাশিবরাত্রি পালনের জন্য বিশাল লম্বা লাইন শিলিগুড়ি চাঁদমণি মন্দির প্রাঙ্গণে ভক্তদের বিশাল লম্বা লাইন। এই মুহূর্তে ভক্তদের কিন্তু উপচে পড়া ভিড় শিলিগুড়ির চাঁদমণি মন্দিরে, এবং জানিয়ে রাখি যে যত বেলা বাড়বে এই ভিড় কিন্তু ততই বাড়বে, কারণ এখনো পর্যন্ত বিভিন্ন পুরোহিতরা যা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত চতুর্দশী কিন্তু শুরু হয়নি, তার আগে থেকেই শিলিগুড়ির চাঁদমণি মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো দু লাইন, দুটি লম্বা লাইন করে ভক্তরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভের জন্য। এবং যতই এই বেলা বাড়বে অর্থাৎ রাত হবে, স্বাভাবিকভাবেই ভিড় বাড়বে, তার কারণ শিবরাত্রির নামই কিন্তু মহাশিবরাত্রি। রাতের চতুর্দশীতে কিন্তু জল ঢালে বহু ভক্তরা, এবং স্বাভাবিকভাবেই সেই জন্য সন্ধ্যার পর থেকে কিন্তু ভিড় আরও বাড়তে শুরু করে শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে। শিলিগুড়ির প্রত্যেকটি শিব মন্দিরে কিন্তু ভিড়, ভক্তদের ভিড় রয়েছে চোখে পড়ার মতন, এবং চাঁদমণি মন্দির থেকে চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে উচ্ছে পড়া বের রয়েছে, এবং যত এবং যতই সন্ধ্যা গড়াবে ততই কিন্তু ভক্তদের ভিড় আরো বাড়বে শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে। যদিও আমরা চাঁদমণি মন্দিরে এসে ভক্তদের এতটা ভিড় থাকার জন্য বাবার মূর্তি বা বাবার লিঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ যে সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢেলে তুষ্টি করার জন্য, পুণ্য লাভের জন্য, তাদের ভিড় কিন্তু প্রচুর রয়েছে, এবং যতই বেলা বাড়বে এই ভিড় তত বাড়বে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরলাম শিলিগুড়ির চাঁদমণি মন্দির থেকে। শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের বিশাল সমাগম, এবং শিলিগুড়ির প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভক্তদের সমাগম রয়েছে, তবে শিলিগুড়িতে সবথেকে বড় মহাশিবরাত্রি উপলক্ষে যে মেলা হয়ে থাকে তা হলো শিলিগুড়ির মাটিগাড়া চাঁদমণি মন্দিরের মেলা। এই মুহূর্তে সরাসরি সেই চাঁদমণি মন্দির থেকে চিত্রটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।